তাই তো, আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর, আজকে আবার যাচ্ছি ঈশাদের বাসায়। ওদের এত খালি সিনেমা দেখবার মন চায়, এটা দেখতে মন চায়, ওটা দেখতে মন চায়, এই জন্য আজকে শেষবারের মতো যাইতেছি। ওদের একদম যত দুনিয়ার সিনেমা আছে সব একদম দেখে ওদের একদম মন টন ভরে একদম শেষ করে দিয়ে আসবো। ওদের যত চাহিদা আছে সব পূরণ করে দিয়ে আসবো। আর একটা হকি স্টিক দিয়ে বাইরে টিভি আছে সবকিছু ভেঙে থাকে আমার ভাল আর ভালো লাগে না। এই বাংলাদেশে ফাটিক ঝিনি মনে হয় একমাত্র রাস্তা যেখানে রাস্তার বাম সাইড দিয়ে গাড়ি আসে আর ডান সাইড দিয়ে গাড়ি যায়। এই যে বাম সাইড দিয়ে গাড়ি আসতেছে আর ডান সাইড দিয়ে গাড়ি সব যাইতেছে, পুরা উল্টা ফাটিক ঝিলে। মাত্র 5 দিন আগে এই জায়গা থেকে ঘুরে গেলাম, সেদিন আসছিলাম হচ্ছে পায়ে হাইটা, বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে আসছিলাম, আবার হাইটা হাইটা ফেরত গেছি, কিন্তু আজকে আসলাম রিক্সা থেকে 30 টাকা খরচ করে। এই তো, এই হতেছে হাতির ঝিলের জল, আর ময়লা টয়লা ভেসে আসতেছে। আমি অনেকদিন ধরে খেয়াল করছি যে হাতির ঝিলের এই পানিতে প্রচুর এই ফটকা মটকা এই সমস্ত ময়লা এইগুলা ভাসে, স্পেশালি এই ব্রিজের নিচ দিয়ে এইখান দিয়ে প্রচুর এই সব ময়লা ভাসে। প্রশ্ন হতেছে এগুলো আসে কোথা থেকে? বিরাট এই তো আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, সামনে ওর বাসা। এই লাস্ট এই 2 মাসের মধ্যে এইখানে বেশ কয়েকবার আসা পড়ল। এরপর সারা সন্ধ্যা রাত অনেক গল্প গুজব করে কাটানোর পরে এই রাতের বেলা, এই এখন রাত 2:30টার সময় আমরা কি করতেছি? সেই অনুযায়ী মানে গায়ে বানা আর জন্মদিন পালন করি, ঠিক আছে? তাহলে কেক বের করো, আমরা কেক খাবো। এই তো, এই হচ্ছে কেক, আর এই তো আমরা এখন গায়েবানা জন্মদিন পালন করব। কারণ দুনিয়াতে 700 কোটি মানুষ, আজকে সেই 700 কোটি থেকে 100 জন, অন্তত 100 জন কারো না কারো তো জন্মদিন অবশ্যই আছে। এই মোমবাতি, হ্যাপি বার্থডে অমুক, হ্যাপি বার্থডে তমুক, এক নাম্বার ডঙ্গি সফি, অন্য নাম হচ্ছে সক্রন, খালি সৈকামি করে তো এই জন্য নাম সক্রন।
আর এটা হইতেছে আরোহী মিম দুই। ও যদি মার্কেটে আসে আরোহী মিমের ভাত মার যাবো। শাকিল আহমেদ, তোমার গানটা স্মরণে কেক খাচ্ছি, আজ জন্মদিন তোমার। আমরা কি আমরা কি পারবে সিনেমা দেখবো এই ফাঁকে? এরপর আমরা সবাই যে যার মতো ঘুমায় গেলাম। আমরা যে সারা জাগবো টোটাল একটা ফক্কা ছিল। আমরা এখন কোথায় যাচ্ছি রে? কারণ টক দই দেখি হবে আজকে আমরা কালা ভুনা খাবো না? ঠিক আছে, তাহলে আজকে কালা ভুনা খাবো রসিকলাল গিয়ে নাকি? মাংস রান্না হচ্ছে এখন, এটার মধ্যে কালা গুনা মশলা কই দেখি? ও কিছুই তো দেখা গেল না, এমনকি মশলা দিলে কি শেষ নাকি আরো কিছু করতে হবে? এখন কি দিতেছ টক দই? এখন কেন টক দই দিয়ে না আগে মেরিনেট করে রাখতে মাংস, তাহলে মজা হয়। একটু নাচ দেও, নিজ দেওয়া কেনা যেতেছে বস্তু তো আজকের এটা কোনো ভ্লগের কাতারেই পড়ে না। তো যারা এটা টাইম ওয়েস্ট করে দেখছেন তাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত।